গণমাধ্যমের স্বাধীনতায় বঙ্গবন্ধুর কন্যা ভূমিকা সবচেয়ে বেশি বলে মন্তব্য করেছেন এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হানফিত সিআইপি। মঙ্গলবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরামের নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। হান রশিদ আরও বলেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই বাংলাদেশের জন্ম হয়েছে, সেই সুবাদেই স্বাধীন বাংলাদেশে মুক্ত চিন্তা নিশ্চিত হয়েছে। মাতেন বিপ্লবের রিপোর্ট। আব্দুর রউফ মাওলার উদ্যোগে বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন দেশের সংবাদকর্মী, শিল্পী, সাহিত্যিক, কবি, লেখক, চিত্রশিল্পী, অভিনেতা অভিনেত্রী, চিত্র পরিচালক, প্রযোজক, খেলোয়াড়, আইনজীবী ও ব্যবসায়ীদের সমন্বয়ে গড়ে ওঠে ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরাম IMF। এর যাত্রা শুরু হয় 2015 সালে কুয়েত থেকে। নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনা রশিদ সিআইপি। তিনি IMF-এর নবনির্বাচিত চেয়ারম্যান লায়ন মোহাম্মদ আব্দুর রউফ মাওলা, সেক্রেটারি জেনারেল খোয়ামা খুরশিদ সহ সবাইকে অভিবাদন জানান। পাশাপাশি এই সংগঠনের উপদেষ্টা হিসেবে আজীবন পাশে থাকার আশ্বাস দেন। একই সাথে এশিয়ান টেলিভিশনকে IMF-এর আজীবন মিডিয়া পার্টনার ঘোষণা করেন। আপনাদের সংগঠনের সাথে আপনারা ঘোষণা চাইছেন প্রধানমন্ত্রী হিসেবে, আমি আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, ভালো রাখে, তাহলে আমি ইনশাআল্লাহ অ্যাকসেপ্ট করে নিলাম। আরেকটা বলি, আপনাদেরকে আরেকটা উপহার দিয়ে যাই, আপনাদের যে কোনো অনুষ্ঠান হোক এসএনটিভি আপনাদের পার্টনার থাকবে ইনশাআল্লাহ। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে সবাইকে এগিয়ে চলার আহ্বান জানান। জাতির পিতা দুনিয়াতে আসছে, টঙ্গিপাড়া মানে টঙ্গিপাড়া তার জন্ম হবে, বাংলাদেশ হয়েছে বিশ্ব বাজারে একটা পতাকা পেয়েছি, সারা বিশ্বে আজকাল আপনারা সংগঠন করতে পারছেন, সারা বিশ্বে আজকে বাংলাদেশ হিসাবে একটি একটি এরকম পরিস্থিতি লাভ করছে, এশিয়ার সবচেয়ে নাম আছে সারা বিশ্বে বাংলাদেশের নাম। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব এবং উন্নয়নের অগ্রযাত্রায় দুর্বার গতিতে এগিয়ে চলা বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে চেষ্টা, 70 কোটি মানুষের জন্য সে 75 নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, সকালে কোরআন শরীফ পড়ে, তারপরে কোরআন করার পরে পেপার পড়ে, তার নিউজ দেখে, নিউজ দেখার পরে নাস্তা করে, তারপরে তার 9টা বাজে শেয়ার থাকে না, তার যে কাজ কাজ স্টার্ট করে। যে লোক 75 নামাজ পড়বে আল্লাহকে ডাকবে, আপনি যদি পড়েন, আপনি যদি তাহলে নামাজ পড়েন, আল্লাহ আপনার কথা শুনবে। বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনা রশিদ সিআইপি বলেন, বাংলাদেশ আগামী নির্বাচনে ক্ষমতায় আসার পর এশিয়া তথা সারা বিশ্বের মধ্যে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হবে। এই 2টা বছর আছে, 2টা বছর চলার পরে আবার 5 বছর আসবে, এই 5 বছর আবার আসতে পারে, সেই জন্য আমাদের এই সংগঠনের সকলকে আমি বলবো, আপনারা এই সংগঠনের মাধ্যমে আপনারা প্রচার করবেন, তার সুস্থ থাকুক, ভালো থাকুক, আমরা সবে মিলে এক হয়ে সামনে যেন আমরা আসতে পারি, তার হাতকে শক্তিশালী করার জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, আল্লাহ তাআলা তার কথা শুনবে, আমাদের কথা শুনবো, আমরা 70 কোটি মানুষ যদি জয় করি ইনশাআল্লাহ সে ভালো থাকবে, সুস্থ থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক অরূপ রতন চৌধুরী, সফিরুল্লাহ শিকদার, সানোয়ার হোসেন, সৈয়দ সাদেক আহমেদ ও লায়ন মোহাম্মদ আব্দুর রউফ মাওলা সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।